আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এখন চোখের একটা গুরুত্বপূর্ণ টেস্ট ওসিটি, অপটিক্যাল কোহারেন্স টমোগ্রাফি। এই টেস্টটা সম্বন্ধে আমি বলার চেষ্টা করব। এ একটা মেশিন, এটা ওসিটি মেশিন। এই মেশিন দিয়ে আমরা চোখের সামনে থেকে পিছনের অংশ অ্যানালাইসিস করে দেখি। তো ওসিটি দিয়ে আমরা এন্টু সেগমেন্ট, চোখের কর্নিয়া, কর্নিয়ার পিছনে এন্ডোথেলিয়াম, সিলিয়ারি বডি, অ্যাঙ্গেল স্ট্রাকচার, এগুলো আমরা সূক্ষ্মভাবে পরীক্ষা করতে পারি। মেইন হলো এই টেস্টটা দিয়ে আমরা চোখের পিছনের অংশ, যেটা অন্ধকার জগতের মধ্যে থাকে, সেটা রেটিনা, এই রেটিনা অ্যানালাইসিস আমরা এই মেশিন দিয়ে করি। বিশেষ করে যাদের গ্লকমা, মানে চোখের প্রেশারজনিত সমস্যা, তাদের রেটিনার পরীক্ষা আমরা এই মেশিন দিয়ে করি। সেটা হলো অপটিক ডিস এবং রেটিনাল নার্ভ ফাইবার অ্যানালাইসিস করে আমরা এই মেশিন দিয়ে টেস্ট করলে তখন বিস্তারিত বোঝা যায়। এবং গ্লকোমার শুরুতেই কোনো ড্যামেজ আছে কিনা সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি। আরেকটা হলো চোখের মোস্ট সেন্সিটিভ পোর্শন অফ দ্য রেটিনা, সেটার নাম ম্যাকুলা। সাধারণত এই ম্যাকুলাতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা অন্যান্য রেটিনাল ভাস্কুলার ডিজিজ, সিস্টার্ড ম্যাকুলার ইডিমা, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এই সমস্ত ডিজিজে রেটিনার সেন্সিটিভ পোর্শন ম্যাকুলাতে পানি জমে যায়, তখন রোগীর দৃষ্টিশক্তি কমে যায়। এই ওসিটি মেশিন দিয়ে আমরা তখন বলি ওসিটি টেস্ট ম্যাকুলা। এই পানি পরিমাপ করে তখন আমাদের চিকিৎসা আমাদের করতে হয়। সেই চিকিৎসাটা হলো যখন ম্যাকুলাতে পানি জমে যায় তখন এন্টিবিজিএফ, যেটাকে আমরা এভাস্টিন অথবা লুসেন্টেজ ইঞ্জেকশন, চোখের ভিতরে প্রয়োগ করি। এবং যখন পানি কমে যায় তখন আমরা এই পানির সোর্স কোত্থেকে আসে সেই চিকিৎসাটা করে দেয়, রোগী তখন ভালো হয়ে যায় বা ভালো দেখতে পায়। তো সম্মানিত দর্শক, এটা একটা, এই মেশিনটা হাইলি সেন্সিটিভ মেশিন ফর আই এক্সামিনেশন। বিশেষ করে রেটিনাল ক্ষেত্রে গ্লকোমা এবং রেটিনাল ভাস্কুলার ডিজিজ, এই দুটো ডিজিজ আমরা সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে রোগীর রোগ নির্ণয় করতে আমাদের যেমন সহযোগিতা হয় রোগীও তেমন উপকার পায়। এটা হলো একটা ওসিটি প্রিন্ট আউট অফ দ্য রেটিনাল, দিস ইজ দ্য রেটিনাল টপোগ্রাফি। এইখানে হলো ম্যাকুলা, এই ম্যাকুলাতে যখন পানি জমে যায় তখন এই মেশিন দিয়ে আমরা এই ম্যাকুলার থিকনেস দেখে ক্যালকুলেট করে আমরা তখন এই পানির পরিমাপটা, এখানে নিউমেরিক্যাল নাম্বার, এটা হলো গ্রাফিক্যাল নাম্বার, এই নিউমেরিক্যাল নাম্বার দিয়ে তখন আমরা পানিটা অ্যানালাইসিস করি, বাকি চিকিৎসার দিকে যেতে পারি। সকলকে ধন্যবাদ।